পিচার প্ল্যান্ট এই আমরা যদি হচ্ছে এই যে এটাতে হাত দিই ওয়াও আঙ্গুল কেও সে হচ্ছে রেসপন্স করছে রাইট ফর সেন্সরটা এমন ও কোনো কিছু ওর মধ্যে ঢুকলে ও তারপরে তো জীবন্ত তো জীবন্ত ওকে হচ্ছে এটা কি হচ্ছে অরিজিনাল ইয়েস না কি হচ্ছে প্লাস্টিকের অরিজিনাল এবং এত সুন্দর হতে পারে কি ভাই অরিজিনাল এবং তোমাকে আরেকটা মজার ব্যাপার বলি আনারস অস্কৃত ঠিক আছে এই যে আনারস ছোট সাইজের আনারস ধরে আছে বাট ইটস নট পাইনাপল ইয়েস অর্নামেন্টাল পাইনাপল ফর ল্যান্ডস্কেপ তালহা তুমি দেখো এটি এটি কিন্তু হাইড্রেঞ্জিয়া হাইড্রেঞ্জিয়া ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট শেডি ফ্লাওয়ারিং প্ল্যান্টস অর্থাৎ ছায়াতেও হয় এক্স্যাক্টলি তুমি যদি ছায়ার কোনো জায়গাতে তুমি ফুল চাও এবং ল্যান্ডস্কেপে যদি তুমি কোনো শেডি প্লেসে তুমি ফুল নিতে চাও কালারফুল করতে চাও ইউ শুড হ্যাভ টু গ্রো হাইড্রেঞ্জিয়া তুমি দেখো এখানে কত রকমের কত কালারের হাইড্রেঞ্জিয়া আমি তো অবাক হয়ে যাচ্ছি এটা কি হচ্ছে অরিজিনাল ইয়েস না কি হচ্ছে প্লাস্টিকের অরিজিনাল এবং এত সুন্দর হতে পারে কি ভাবে অরিজিনাল এবং তোমাকে আরেকটা মজার ব্যাপার বলি তুমি দেখো এখানে তুমি কয়টা কালার দেখছো 1 2 3 4 5টা কালার বাট প্ল্যান্টস কিন্তু একটা স্পেসিস একটা তোমার এইটাই কালার বদল করে করে কিন্তু এই কালারগুলো হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে এই কালারটা ছিল এই কালারটা থেকে এইটা আসছে তাই তো রাইট বাট তার সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে তুমি আসো এখানে আমরা খুব দ্রুত যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কত অসংখ্য রকমের হাইড্রেঞ্জিয়া আছে তুমি দেখো এই হাইড্রেঞ্জিয়াটা দেখো সঠিক কালার তুমি মনে হচ্ছে যে আসলে শিল্পীর রঙের তুলিতে আঁকা হচ্ছে না এটা বুঝে আসলে হাত না দিলে বোঝা যাবে না যে এটা সত্যিকারের নাকি হচ্ছে এটাকে বানানো না তুমি এই পাশে যদি একটু আমরা আসি দেখো এটা হচ্ছে ব্রমিলিয়া ব্রমিলিয়া ইয়েস ইয়েস দিস ইজ ব্রমিলিয়া ইটস অলসো লাইক প্লাস্টিক তুমি দেখো এবং এইটাও কিন্তু তোমার সেমি শেডের একটি প্ল্যান্ট সেমি শেডের প্ল্যান্ট পার্শিয়াল লাইট এক্স্যাক্টলি ল্যান্ডস্কেপের জন্য এই প্ল্যান্টসগুলো ভেরি নেসেসিটি তুমি দেখো এখানে কত রকমের এটা তো আমাদের দেশে ব্রমিলিয়া হ্যাঁ আমাদের দেশে এখন এগুলি এটা হচ্ছে তোমার এগুলো কিন্তু সব ইয়ার প্ল্যান্ট এগুলো সব ইয়ার প্ল্যান্টস কাইন্ড অফ তোমার ডেকোরেটিভ প্ল্যান্টস ফর ল্যান্ডস্কেপ তুমি আমাদের কতগুলি ভ্যারাইটি দেখো দেখো তুমি দেখো অর্নামেন্টাল অ্যানানাস হ্যাঁ এটা হচ্ছে আনারস কিন্তু ঠিক আছে এই যে আনারস ছোট সাইজের আনারস ধরে আছে বাট ইটস নট পাইনাপল ইয়েস অর্নামেন্টাল পাইনাপল ফর ল্যান্ডস্কেপ রাইট এক্স্যাক্টলি আসলে তুমি দেখো কালার দেখো ল্যান্ডস্কেপ তুমি এই পাঁচটা যদি আমরা দেখি তোমার কলা গাছ এবং কোন গাছ দিয়ে হতে পারে এটা কিন্তু এটা কিন্তু তার এই প্ল্যান্টসটা কিন্তু তুমি শুনেছো পৃথিবীতে এই কিছু প্ল্যান্টস আছে পোকামাকড় খায় পিচার প্ল্যান্ট আমরা অনেক সময় দেখি না দেখি পোকা পড়লে সেই ফাঁকা করে থাকে কিছু পড়লে সে আটকায় ফেলে আমরা যদি হচ্ছে এই যে এটাতে হাত দিই আঙ্গুল কেও সে হচ্ছে রেসপন্স করছে রাইট ওর সেন্সরটা এমন ও কোনো কিছু ওর মধ্যে ঢুকলেই ও তারপরে তো জীবন্ত তো জীবন্ত মানে গাছেরও প্রাণ আছে এটিতে বোঝা যায় আমরা ছোটবেলায় দেখেছি লজ্জাপতি আমাদের বাংলাদেশে জারবেরা হচ্ছে বাণিজ্যিকভাবে হচ্ছে উন্নত জাত কিন্তু উন্নত জাত আরো অ্যাডভান্স তুমি প্যাটেলস গুলো দেখো ডাবল প্যাটেলস দেখো তুমি একটা মজার জিনিস দেখা আমরা হচ্ছে প্রেজেন্টেশন জাস্ট একটা ওয়াইল্ড এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে রাইট রাইট এগুলো তো আমাদের দেশে আছে হ্যাঁ এগুলো এখন আমাদের দেশে হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে ফার্ম এটা হচ্ছে তোমার
আইভি বলে এটাকে, এটা হচ্ছে তোমার অ্যান্থোরিয়াম, সবকিছু মিলে একটা সুন্দর একটা সুন্দর এমন ভাবে করা হয়েছে মনে হচ্ছে ন্যাচারালি এটা হয়েছে, ন্যাচারালি এবং না এটা তুমি ইনডোরে রাখতে পারো, ইনডোরে কিন্তু ভাবটা এমন যায় এখানে ন্যাচারালি এটা রাখতে, এটা হচ্ছে পটারি ল্যাক্স, একটা পটের মধ্যে তুমি অনেকগুলি গাছ দিয়ে মধ্যে রাখতে পারো, সঠিক আমার মনে হচ্ছে একটা সমুদ্রের মধ্যে চলে আসছে গাছ নিয়ে ন্যাচারাল প্ল্যান্টস নিয়ে যে কি কাজ হতে পারে, এটা যে কত বড় একটা ইন্ডাস্ট্রি তুমি দেখো, এটা দেখো এটা তো সবচেয়ে কাছের যেটা এটা তো শুরু হয়েছে না, আমরা আমাদের দেশে কিন্তু কিছু অনলাইনে আমরা কিন্তু এই যে অফিসের সুন্দর এটা টেবিলে আমাদের অফিসে, তুমি জানো তালহা আমি 2006-2007 সালে বাংলাদেশে ফার্স্ট ডেকোরেটিভ প্ল্যান্টস শপ ছিল আমার, এটা তুমি নিশ্চয়ই জানো, বসুন্ধরার নিচে, বসুন্ধরার নিচে, তো আমি ওই সময়টাতে অনেকেই আমাকে পাগল বলতো, অনেকেই আমার উদ্যোগটাকে মানে সমালোচনার দৃষ্টিতে দেখতো, কিন্তু আজকে দেখো তুমি বিশ্বের দরবারে নেদারল্যান্ডসের মতো একটি জায়গায় এসে তুমি এই যে জিনিসগুলি দেখছো, খুব বেশি খরচ কিন্তু এই কাজগুলি কিন্তু আমি আজ থেকে প্রায় 4-5 বছর আগে এ ধরনের কাজ আমি করে আসছি, এখন ল্যান্ডস্কেপের থেকে আমাদের মনোযোগ বেশি, বা নেদারল্যান্ডের কিছু জায়গায় দেখো তার স্ট্রিপ দেখো আমাদের দেশে পাওয়া যায়, পাওয়া যায় এটা টেস্ট টিউব ছাড়া কিছু না, নাথিং রাইট,